হাই গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি আর্ট চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন তো ভিডিওটির থামবেল ও টাইটেল দেখে তোমরা বুঝতেই পারছ ভিডিওটি এবারের মহালয়া অর্থাৎ জি বাংলা মহালয়া দু হাজার দেবী দুর্গা ক্যারেক্টার সম্পর্কে এবছরের জি বাংলা মহালয়া দুর্গারূপে আমরা দেখতে পারি দুজনকে অর্থাৎ মা পার্বতী ও দেবী দুর্গা এই দুটি রূপ সবার প্রথমে তোমাদেরকে জানাই এবারে দেবী রূপে আসতে পারে জি বাংলা ধারাবাহিকের মিঠাই অর্থাৎ সৌমিত্র কারণ তোমরা জানোই যে মিঠাই ধারাবাহিকের এই ক্যারেক্টারটি অর্থাৎ মিঠাই কত জনপ্রিয় তাছাড়া অনেকে মিঠাইয়ের ছবিকে এডিট করে দেবী দুর্গারূপে সাজিয়ে পোস্ট করেছে এ থেকেই আমরা বুঝতে পারছি যে সবাই মিঠাইকেই দেবী দুর্গারূপে দেখতে চাইছে তার জন্যই জি বাংলার কমিউনিটি মিঠাইকেই নির্বাচন করবে বলে মনে হচ্ছে দেবী দুর্গারূপে এরপর আমরা জেনে নেব মা পার্বতী রূপে কে থাকতে চলেছে এবার জিবাংলা মহালয়া দু হাজার বাইশে তো পার্বতী রূপে থাকতে চলেছে বর্তমান ধারাবাহিকের লালকুঠি সিরিয়ালের অনামিকা অর্থাৎ রূপমা ম্যাম রুকমা ম্যাম জনপ্রিয় হয়েছিলেন বহু পুরানো একটি ধারাবাহিক কিরণমালা সিরিয়াল থেকে এর জন্যই তার পার্বতী রূপে আসার সম্ভাবনাটা অনেক বেশি ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য